হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজকের রেসিপি হলো সাবুন বড়া আশা করি আজকের সুস্বাদু সাবুর পরার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনে আপনারা কিন্তু চটজলদি এরকম মুখরোচক সাবুদানার রেসিপি তৈরি করে নিতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছোটো কাপের এক কাপ সাবুদানা নিয়েছিলাম সাবুদানাটাকে আমি তিনবার খুব ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে পাঁচ চামচ জল নিয়েছিলাম জল দিয়ে দু ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানাটা কতটা ফুলে গেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আর জলটা কিন্তু একেবারেই ড্রাই হয়ে গেছে পুরো সাবুদানাটাই কিন্তু জলটাকে টেনে নিয়েছে আর জলটা কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে এই সাবুদানা পোকোড়া বানাবার সময় দেখুন আমি এবারে সাবুদানাগুলো সব দিয়ে দিলাম আর সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু গ্রেট করে রাখা আদা কিছুটা কারিপাতা তার সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্স সেটা হলো বাদাম এখানে নর্মেল যে চিনে বাদাম আমরা খেয়ে থাকি সেই নর্মাল চিনে বাদামকে আমি তেল ছাড়া শুকনো কড়াইয়ে তিন মিনিটের মতন রোস্ট করে নিয়েছিলাম তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে একেবারে মিহি পাউডার তৈরি করে নিই আপনারা চাইলে কিন্তু একেবারে পাউডারও করে নিতে পারেন তবে এইভাবে যদি তৈরি করা যায় তাহলে সাবুদানার পকোড়াটা যখন খাওয়া হয় বা বড়াটা যখন খাওয়া হয় তখন বাদামটা কিন্তু দাঁতে পড়ে তাই খেতেও ভালো লাগে আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি এইভাবে গ্রেট করে ব্যবহার করছি যাতে বড়াটা বানাতে খুবই সুবিধা হয় আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা কিন্তু নিরামিষ দিনে স্ন্যাক্সের টাইমেও কিন্তু এটা চটজলদি বানিয়ে নিতে পারেন স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খুবই মুখরোচক এক খাবার দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর এখানে আমি ভাজা মশলা দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সামান্য একটু আপনারা চাইলে এটাকে আরও চটপাটা বানাবার জন্য সামান্য একটু চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি আর খুব বেশি হাত দিয়ে কিন্তু চেপে চেপে মেশাবেন না তখন সাবুদানাগুলো একেবারে ভেঙে যাবে যেহেতু সাবুদানাটা আমার আগের থেকেই নরম হয়ে আছে আর সাবুদানার পোকোড়া বা বড়া যখনই বানাবে সাবুদানাটাকে কিন্তু দু ঘন্টা কি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু অবশ্যই জল দিয়ে ভিজিয়ে রাখবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো এইভাবে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আমি একেবারেই সব বলগুলোকে তৈরি করে নেব যাতে আমার বড়াগুলো তৈরি করতে সুবিধা হয় আর এইভাবে যদি বড়া বানানো যায় তাহলে কিন্তু নিরামিষ দিনে বা উপোস দিনেও কিন্তু আপনারা খেতে পারেন আমার সব বলগুলো তৈরি হয়ে গেছে এবার আমি দু হাতে তালু সাহায্যে হালকা একটু প্রেসার দিয়ে একটা বড়া সেপ তৈরি করে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই মুখরোচক হয় আর একদমই কম তেলেও কিন্তু ভাজা যায় আর খুব চটজলদি তৈরি হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণে লেবুর রস দিয়েও মাখতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর চটপটা হয় দেখুন আমার একটা বড়া তৈরি হয়ে গেছে আর বড়াটা ঠিক কতটা মোটা বা পাতলায় রেখেছি সেটাও আপনাদেরকে চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম খুব বেশি মোটা রাখবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আমার সবকটা বড়াই কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম সে গরম তেলের মধ্যে আমি মিডিয়াম ফ্লেমে এক এক করে সব বড়াগুলোকে দিয়ে নেব আর ভেজে নেব বড়াগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন আজকের এই সাবুদানার বোরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এটা তৈরি করতে একেবারে অল্পখানি সময় লাগে আমার কয়েক মিনিটের মধ্যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ